أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع قال الله تعالى في شانه الرسول أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد أكاش شندر جمين شندر أرو شندر غسبلا تر چودھیک شندر أمر نبي صلى على اللهم صلى على سيدنا مولانا محمد ولا يالي سيدنا مولانا محمد الحمد لله مهان الله تعالى دربار لاکھو کوٹی شکر گزار پڑھچی جے الله تعالى امدر کے اشار نماز ادائی کرے আজকের এই তাফসীর মাহফিল আসার সুযোগ দান করলেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলীগঞ্জ হরগ্রাম কলোনি ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম এবং বাংলার দামাল ছেলেরা তরুণ কচি কাঁচা পদ্মার আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলোচনা শুরুতেই প্রশংসা জ্ঞাপন করতে হবে কার এইজন্য আসুন যে মহান রব আমাকে আপনাকে দয়া করে অনুগ্রহ করে করুণা করে মেহরবানি করে আজকে সুস্থ রেখে আজকে বাংলার জমিনে স্বাধীন বাংলার সার্বভৌমত্বের এই বাংলার জমিনে মাথা উঁচু করে কোরআনের কথা বলার জন্য আর কান খাড়া করে কোরআনের কথা শোনার জন্য সুযোগ দান করলেন সেই মহান রবের শুকর গুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে সময় বিশ্বের সর্বত্রে মুসলমানদের উপরে নির্যাতন চলছে যে সময় চেচনিয়া বসনিয়া কাশ্মীর থেকে শুরু করে আফগানিস্তান এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে যে সময় জীবন বাঁচানোর জন্য মুসলমানেরা গর্তের মধ্যে গাছের ওপরে জীবনকে বাঁচানোর জন্য যখন ব্যস্ত হয়ে রয়েছে ঠিক এমন মুহূর্তে আমার আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে স্বাধীন বাংলার জমিনে মাথা উঁচু করে কোরআনের কথা বলিষ্ঠ কণ্ঠে বলার সুযোগ দান করেছেন এই জন্য আবারও শুকর গুজার করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা শুকরিয়া আদায় করতে ভয় পাচ্ছেন নাকি কার ট্রামের ভয় করছেন নাকি আমি ট্রাম্পকে ড্রাম বলি কি বলি এই ড্রাম হচ্ছে এর পেটের মধ্যে যত শয়তানি বুদ্ধি ঠিক না বলো ও আসার পর থেকে মুসলিম বিশ্বকে নিয়ে নাড়াচাড়া শুরু করেছে আমার বিশ্বাস এই ট্রাম আসার বদৌলতে হয়তোবা আল্লাহ পৃথিবীর জমিনে ইসলামের উত্থান ঘটাতে পারে ঠিক না বলো বাংলা ভাষায় উচ্চ কণ্ঠে বলতে চায়
ও ট্রাম্প শুনে রাখো, বাংলার 90 কোটি মুসলমান সহ বিশ্বের 150 কোটি মুসলমান, যদি তুমি মুসলমানদের গায়ে হাত দিয়েছো, যদি রক্ত ঝরিয়েছো, 150 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তোমাকে জবাব দিতে প্রস্তুত রয়েছে। সম্মানিত ভাইরা, কিছু ভয় নেই, ভয় হবে একমাত্র কার? এজন্য আসুন আবার শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কোরআন কারিম থেকে সূরা গোশিয়ার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আসুন আমরা সে আয়াতটি একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গোশিয়া, وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة. মহান আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে 114টি সূরা আমার আপনার জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য, কবর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, মায়ের পেট থেকে শুরু করে জন্মের পর থেকে কবর যা পর্যন্ত, আল্লাহ তাআলা আমার আপনার জীবন পরিচালনার জন্য যা জীবন ব্যবস্থার যা নিয়ম কানুন দরকার এই 114টি সূরার মধ্যে নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। 114টি সূরার মধ্যে 88 নম্বর সূরা হচ্ছে সূরা গোশিয়া। এই সূরার আলোক সংক্ষিপ্ত পরিসরে আমি দুই একটি কথা বলতে চাই। মহান আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন, এই সূরার মধ্যে দুইটি বিষয় আলোচিত হয়েছে, একটি হচ্ছে জাহান্নাত, জান্নাতের কিছু বয়ান, আর কিছু রয়েছে জাহান্নামের ভয়াবহ সেই আজাবের কথা, কিছু শাস্তির কথা মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা শুরুতে বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে রাসূল আপনি কি সেই কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা আপনি কি জানেন, আপনার কাছে কি কোনো খবর এসেছে নাকি, কোনো সংবাদ এসেছে নাকি কিয়ামতের সেই রোজ হাশরের ময়দানে বিচার দিনের কথা, বিচার দিবসের কথা আপনার কাছে কোনো খবর এসেছে নাকি? আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক কে? সবাই বলেন বিচার দিবসের মালিক কে? সেই বিচার দিবসের কথা, হে রাসূল আপনার কাছে কোনো সুসংবাদ এসেছে নাকি? যেই দিন মানুষের অবস্থা হবে দুই রকম, কয় রকম হবে? এক রকম হলো উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, এক শ্রেণীর মানুষ, একদিককার মানুষের চেহারাগুলো হবে অবনত, মাথা নিচু করে থাকবে, মাথা উঁচু করে উপরে উঠাইতে পারবে না, তারা সর্বদা সর্বদা মাথা নিচু করে থাকবে, এদের মাথা উঁচু করার কোনো সুযোগও থাকবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুমুর কাউনা ইয়ারকাউন, দুনিয়াতে তোমাদেরকে বলেছিলাম মাথা নত করো, রুকু করো, কিন্তু তোমরা দুনিয়াতে করো নাই। যারা দুনিয়াতে মাথা নত করবে না, কিয়ামতের দিন এরা মাথা উঠাইতে পারবে না, ঠিক কিনা বলুন? মাথা নিচু করে আল্লাহর সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকবে, চোর বাটপার, সন্ত্রাসী গুন্ডা, লুটেরাজ, সন্ত্রাসী, ধর্ষক, এই সকল ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা বলুন? কারণ বিচারের কাঠ গড়ায় যখন জজের সামনে, বিচারকের সামনে যখন মানুষ দাঁড়ায়, যে অপরাধী সে সদা সর্বদা মাথা নিচু করে থাকে, ঠিক কিনা বলুন? যেমন চোর বাটপার ডাকাত যদি ধরা পড়ে, মানুষজন যদি ঘিরে ফেলে, মানুষ বিচার শুরু করে, ওই সময় চোর বাটপার মাথা নিচু করে থাকে, ঠিক কিনা বলুন? কিন্তু যদি সে সত্যিকারী অপরাধী না হয়, অন্যায় না করে থাকে, যদি সে সন্ত্রাসী কর্মকাণ্ড না করে, কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বাস্তবায়ন করতে গিয়ে যদি ধরা খায়, বিচারক কেন কোথাও গিয়ে মাথা নিচু করবে না, মাথা উঁচু করেই থাকবে, ঠিক কিনা বলুন? কারণ যে কাউকে ভয় করে না এক আল্লাহ ছাড়া,
কারণ সে কখনো অন্যায় করে নাই, সে কখনো পাপ করে নাই, সে কখনো ধর্ষণ করে নাই, সে কখনো জেনা ব্যবচার করে নাই, সে কখনো মানুষ খুন করে নাই, সে বিচারকের সামনে মাথা উঁচু করে থাকবে, ঠিক কিনা বলুন? এই জন্য বিচারকের সামনে মাথা নিচু করবে কে? যারা চোর, বাটপার, সন্ত্রাসী, ধর্ষক, এরা মাথা নিচু করে থাকবে। আল্লাহ তাআলা বলছেন আমিনাতুন নাসিবা, এদের ক্লান্ত শ্লান্ত অবস্থা, এদের সারা জীবনের পরিশ্রম গুলো সব বৃথা হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, এদেরকে সেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কারণ হচ্ছে কি, এরা পৃথিবীতে সন্ত্রাসী, গোন্ডামি, মাস্তানি, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, এদের শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন, ঠিক না বলুন? জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন দুসকা মিন আইনিন আনিয়া, আর এই জাহান্নামের মধ্যে যখন এদেরকে নিক্ষেপ করা হবে, এরা পানি খাইতে চাইবে। কি খাইতে চাইবে? পানি খেতে চাইবে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম, সেই কিয়ামতের দিন বিচারের ময়দানে যে সকল মানুষগুলো দাঁড়াইবে, এদের চেহারাগুলো দেখেই চিনা যাবে এরা চোর বাটপার, ঠিক কিনা বলুন? এদের চেহারা দেখেই চিনা যাবে, কারণ এদের চেহারা বিকৃতি হবে, এদের চেহারা মলিন হয়ে যাবে, এদের চেহারা শুয়োরের মতো, কুকুরের মতো, এমনকি কালো বিড়ালের মতো হবে, ঠিক কিনা বলুন? কারণ এরা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। আল্লাহর জমিনে যারা আলেম ওলামা, এমনকি কোরআনকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিয়ামতের দিন এদের মাথা নিচু থাকবে, ঠিক কিনা বলুন? এরা মাথা উঁচু করতে পারবে না। আপনাদের এলাকায় কালো বিড়াল আছে? কালো বিড়াল চিনেন? এরা বাড়িতে থাকে, মেউ মেউ করে, ঠিক কিনা বলুন? সুযোগ পাইলে বোয়াল মাছের মাথা চুরি করে খায়, ঠিক কিনা বলুন? চুরি করে খায়, আর মালিকের হাতে ধরা পড়লে উপায় সাইজ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা বলতে চাই, কিয়ামতের দিন রোজ হাশরের ময়দানে এই সকল ব্যক্তিদেরকে দেখেই চিনা যাবে। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়াসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল, আল্লাহ তাআলা সূরা কিয়ামতের মধ্যে বললেন ডান সাইডের যারা হবে, ডান পথে যারা চলবে, ডান মতের যারা হবে, ডানপন্থী যারা হবে, ডান কাতারে যারা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অধিবাসী করবেন, বলো সুবহানাল্লাহ। আর যারা বাম পথে চলবেন, বামপন্থী হবেন, বাম দলের অন্তর্ভুক্ত হবে, যারা বাম দিকে দাঁড়িয়ে থাকবেন, বামপন্থীদের অনুসারী হবে, বামপন্থীদেরকে যারা সাপোর্ট করবে, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন, বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সেই কঠিন আযাব থেকে বাঁচতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে বামপন্থীদের থেকে, রামপন্থীদের থেকে বিরত থাকতে হবে, ঠিক না ভাইরা আমার? যারা আসুন, আল্লাহ তাআলা বলছেন যাদের কি অবস্থা হবে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, এদেরকে যে খাবার দেওয়া হবে, এদের খাবার তো হবে কাঁটাযুক্ত খাবার, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এরা এই খাবার খাবে কিন্তু এদের ক্ষুধাও মিটবে না, এতে কোনো পুষ্টিও হবে না, এরা ক্ষুধার্ত অবস্থায় থেকে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, আর জান্নাতীরা শুধু মিষ্টি পোলাও খাবে, ঠিক কিনা বলুন? জান্নাতিরা কি খাবে? মিষ্টি পোলাও খাবে। ওইখান থেকে জান্নাতিরা দেখবে, আহারে দুনিয়াতে তো খুবই জুলুম করেছিলে, খুব মেরেছিলে, অত্যাচার করেছিলে, ইসলামের বিরোধিতা করেছে, ঠিক হয়েছে বেটা, ঠিক কিনা বলুন? খুব মজা পাবে। এবার এরা বলবে আনাদা সুহাবুন নারি ওয়া সুহাবুল জান্নাতি, জান্নাতীদেরকে ডেকে বলবে ও জান্নাতীরা, ভাইরা আমার, আজকে আমরা তৃষ্ণার্ত, আজ আমরা ক্ষুধার্ত, একটু আমাদেরকে খাবার দাও। তখন জান্নাতীরা বলবে কালু হারামাহুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের খাবারকে হারাম করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই দিন সেই কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ইসলামের পথে আসতে হবে, হকের পথে আসতে হবে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়তে হবে, প্রয়োজনে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা কে কে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাস্তিকদের আস্তানা,
বাংলাদেশে হবে না, নাস্তিকদের আস্তানা। কত বড় কলিজা, 90% মুসলমানের দেশে। সে স্যাটেলাইটের সামনে দাঁড়িয়ে বলে, ওই সকল নাস্তিকেরা, এ বাংলার জমিনে ইসলাম শিক্ষা দেওয়া যাবে না, কোরআন শিক্ষা দেওয়া যাবে না, মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, কারণ এগুলোতে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। আমরা উচ্চ কণ্ঠে বলতে চাই, কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, কোনো মাদ্রাসায় খারাপ কিছু শিক্ষা দেওয়া হয় না, বরং শিক্ষার গুণ যেগুলো, যেগুলোতে কোরআন হাদিসের জ্ঞান নেই, যেগুলোতে কোরআন হাদিসের শিক্ষা নেই, সেইখান থেকে সন্ত্রাসী তৈরি হয়, ঠিক না ভাইরা আমার? এর জন্য আসুন, আর সময় নষ্ট না করে আহ্বান রাখতে চাই, আসুন আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন অনুযায়ী জীবন করি এবং কোরআন অনুযায়ী জীবনের প্রত্যেক ক্ষেত্রে মেনে চলি।